এদিকে ঢাকাই চলচ্চিত্রের ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস, দেশের পাশাপাশি ওপার বাংলাতেও তার রয়েছে দর্শকপ্রিয়তা, যে কারণে বিভিন্ন সময় এই অভিনেত্রী ওপার বাংলায় বিভিন্ন স্টেজ শো এর আমন্ত্রণ পান। সেই ধারাবাহিকতায় বছরের শুরুতে এমন আমন্ত্রণ পেয়ে ওপার বাংলায় ছুটে গেলেন অপু বিশ্বাস। সম্প্রতি ওপার বাংলার মুর্শিদাবাদে একটি স্টেজ শোতে পারফর্ম করেন অপু। তবে মজার ব্যাপার হলো, সেখানে অপু বিশ্বাস তার মুক্তি পাওয়া শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমার একটি গান গেয়ে ভক্তদের মাতিয়েছেন। জনপ্রিয় শিল্পী আকাশ সেনের সঙ্গে গানে কণ্ঠ মিলিয়েছেন অপু বিশ্বাসও। বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, আমি মূলত গানের শিল্পী নই, আকাশ ও ভক্তদের অনুরোধে জনপ্রিয় গান তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় গানটি গেয়েছি। এই গানটি শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমায়ও রিমেক করা হয়। এছাড়া পশ্চিমবঙ্গে আরও বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানান অপু বিশ্বাস, এবং দেশে ফিরেই চলচ্চিত্রের কাজ নিয়ে আবারও ব্যস্ত হবেন এই নায়িকা। উল্লেখ্য, সর্বশেষ গত 30 সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ইশাখা। বাংলার বারো ভূঁইয়াদের নেতা ইশাখা এবং তার সময়ের ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন ডায়াল রহমান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ডিএ তায়েব, তার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।